সম্মানিত বিবেস, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এটি হচ্ছে আপনার প্যালামে ফ্যাশন। এখানে একটু বসে চা খাইতেছি, এই জন্য এই প্যালামে ফ্যাশনের সামনে থেকে ভিডিও শুরু করলাম। আমি একটা বাড়ি দেখাবো আপনাদেরকে আজকে। এটি হচ্ছে পঞ্চগুড়ি থেকে বক্তবলি রোড, পিছনে রেখেছি সাহিল গ্রুপ, তারা স্প্রিং মিল। এটি হচ্ছে প্যালামে ফ্যাশন, একটা বাড়ি দেখাবো। এটা হচ্ছে আপনার পঞ্চবটি থেকে যে স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন, ফতুল্লা নারায়ণগঞ্জ, সামনে শামসুল আলমের মোড়। শামসুল আলমের মোড় বললেই পঞ্চবটি থেকে বক্তবলি রোডে শামসুল আলমের মোড় এটা বললেই দেখাই দিব, নিয়ে আসবো আপনারে। আর এটা হচ্ছে নসিমপুর সরকারি প্রাইমারি স্কুল। সে পর্যন্ত ভিডিওর সাথে থাকবেন। আজকে আমি একটা বাড়ি দেখাবো আপনাদেরকে। বাড়িটা আপনার চারতলা, সাড়ে চার শতাংশের মধ্যে চারতলা ফান্ডেশন দেওয়া, একতলা কমপ্লিট। তো বিল্ডিংটা হয়তো 4-5 বছর 5-6 বছর এরকম হইব মনে হয়, যতটুকু আমি আইডিয়া করে বললাম দেখার পরে। তো যাই হোক, ভিডিওর সাথে থাকবেন, যদি কারো প্রয়োজন মনে হয় তাইলে অবশ্যই আইসা দেখবেন, যদি ভালো লাগে নিবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখানে কোনো দালাল টালাল কিচ্ছু নাই, আপনার শুধু বাড়িওয়ালা আর আমার চ্যানেল থাকবো, ব্যাস এতটুকুই। আর আমি তো আমার চ্যানেলে যে ভিডিওগুলো দিয়েছি, সামনেরটি এসে শামসুল আলমের মোড়, তো আজকে বাড়িটা অবশ্যই দেখাবো আপনাদের এই মোড় থেকে, এখানে সামনেই দেখাবো। আর আমার চ্যানেলে যারা প্রথম ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তীতে যে এটি শামসুল আলমের মোড়, ডান দিকে বক্তবলি, বাম দিকে গেলে কাশীপুর, আর সোজা আপনার এই যে একটু সামনেই আমি একটা বাড়ি দেখাবো আপনাদের। ভিডিওর সাথে থাকবেন অবশ্যই। আমার এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনার 100% নিরাপত্তা পাবেন। অনেক সময় দেখা গেল যে এখানে আসছি, আমরা একটা বাড়ি দেখাবো এই এখান দিয়েই। তো ভিডিও ধৈর্য সহকারে দেখবেন, আগে বাড়িটা আপনারা দেখেন, দেখার পরে যদি আপনাদের ভালো লাগে বা দরকার মনে করেন তাইলে। এই কি করো তোমরা এগুলা? তোর মাই কু, তোর মারা ডাক দে, তোর মার তো কুমু যাকর, তোর তো কিছু কইতাম না। রাখ পোলা পানি দেখলে একটু কথা কইতে ভাল লাগে। তো যাই হোক, এই যে এখানে বাড়িটা, এই সামনে সামনে একটা বাড়ি আপনার, এটা 4 ফিটের মতো রাস্তা। এরকমই ভাই, আমাদের নয়াবাজার এক্সপেন্সিভ এরিয়া, 20-30 লাখ টাকা শতাংশ জায়গা, এই জায়গায় এরকম এরসেনও কম, রাস্তা এরকমই, এই চিবি চাবি এরকমই, এই ওই যে এই চিবির পর দেন, ওই যে পাঁচতলা প্রায় শেষ, 5-7 দিয়ালে যে বেটারা, তো এইগুলা জানা যে এই চিবি চাবির মধ্যে যে 5-7 দিয়ে, অনেকে তো কয় এ সিকুন মিকুন এসি, তো সরাই না পাইবেন কই, এত এক্সপেন্সিভ জায়গা তো সরাই না পড়াই না, রাস্তা নাই। এমন এই যে বেটাররা এত সিবি সাবি হের পরও তো কিন্না মিন্না 4-5 তলা ফান্ডেশন দিয়েছে, যে আপনার এই বিল্ডিংয়ের সামনে এই দেন এই কত বড় 5-6 তলা ফান্ডেশন দিয়ে লাইছে। তো এই বেটারা থাকে কেমনে সবসময় ওই চিন্তা ভাবনা করতেই, যে আমিও জেনে বাড়ি কিনছি ডাইনে ভাই একটু তাকাই এন খালি কন বলে সিকুন সিকুন, অনেকের তো তো সবাই যা কনে কী কমু আর এরমই বুঝেন নাই, সমস্যা নাই, ওই সব কিছু মিলাই ঝিলাই আপনি দেখা গেল যে এই যে জালানাদার রুমগুলো দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, যতটুকু এই যে বাড়ির ভিতরে ঢুকছি এদিক দিয়ে আপনার ই করছে বারান্দা সিস্টেম করে, এদিক দিয়ে এই যে কেচি গেট লাগাই, মানে ওই সামনে আরেকটা গেট আছে সিঁড়ির মধ্যে কেচি গেট, এই যে এখানে সামার্সিবল মোটর বসানো। হ্যাঁ, তো ওই বাড়ির ভিতরে আমি যতটুকু, বাইরে তো দেখাইলাম, এখন বাড়ির ভিতরে ঢুকতেছি, আমি দেখানোর চেষ্টা করব। তবে ঘটনা হয়েছে কি, যে এগুলা সব ডিউটি করে, তো আশেপাশে মিল ফ্যাক্টরি হওয়ার কারণে এইখানে যুই কটা বাড়ির মধ্যে আহি দিই, সব দরজার মধ্যে তালা লাগাইন না। হ্যাঁ, সব দরজার মধ্যে তালা লাগাইন না, কারণ এইগুলা সব ডিউটিতে চলে যায়। এই যে তালা দেখছেন, এই যে তালা লাগাইন না, মানে এইগুলা লাইট মাইট বন্ধ বন্ধ কইরা থুই আমি সব, ওই যে কারেন্ট বিল ওঠে না ভাই, এরমই আমরা এই যে প্রতিটা রুমের ভিতরে এরকম তালা মারি না। তবে জালানা খোলা দেখছি আমি, জালানা তো আপনাকে রুম দেখাম, এখানে 10টা রুম আছে, আর বাকিটা আপনার তো সরাসরি আইসা দেখবেনি।
হ্যাঁ, রুমের ভিতরে তালা তোলা মারাই না আর এগুলা লোকজন টোকা দিছি খোলে না, মানে কি করার, এই যে জানলা দামি রুম দেয়, মানে কি করবো, এই যে ভাড়াটে এই যে রুম লোকজন থাকে এরম না যে থাকে না অন্ধকার ভাববে, আবার এটা এটা ভাববে না যে লোকজন নেই, সব ভাড়া দেওয়া, মানে লোকজন আছে রুম খালি নাই, আপনি যতই গল্লি কোনার যাই কোনে যে জানলা আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি, কারণ ওই দিকটা তো সব তালা মারা, আমি তো ঢুকতে পারতেছি না, কারণ এইগুলা ঢুকিয়া যে রুম টুম দেখামো ওগুলা সব ভাড়া টেয়ারা চলে যায় ডিউটিতে, বুঝছেন, এদিকে আশেপাশে সব মেলফিক সবাই তো বাহিরের এলাকার লোক তো এখানে থাকে, বাহিরের এই যে যতটুকু দেখানোর চেষ্টা করতেছি রুম টুম জানলা দিয়ে চুপকাই, মানে কী করবো, ওদিকটা তো তালা মারেন, আবার জানলা খুলিয়া রাখছে, এই জন্য দেখাইতে পারতেছি, নয়তো দেখাইতেও পারতাম না, তো যাই হোক সব রুমের ভিতরে তালা টোলা মারা থাকে, আটকানে আটকানে থাকে, এই জন্য আমি দেখাইতে পারি, দিয়ে এদিকে খোলা টোলা আসেনি, দিয়ে একটু গিয়ে এই পাশে আর এই পাশে মোট ওই যে এদিকেও তালা মারা দেখছেন, সব রুম টুম এগুলো সব তালা ওলা মাইরা থিয়া ডিউটিতে চলে গেছে এখন, তো ওই যে সব তালা মারা, এই যে এখানে টয়লেট আবার ওই কিচেনও আছে দেখলাম, বোতল গ্যাস আর কি, মানে ওইরকম ওই বৈধ গ্যাস, এদিকে এখনো ঢুকেনি, ওই যে শামসুল আলমের মনে আছে না ওইখানে বিশাল বড় পাইপ আছে ওইদিকে ঢুকছে, এতটুকু আর কি একটু ভিতরে ঢুকে না, আর ঢুকেই ভাই কি হইব, 4-5 বছর তো সরকার দেয়ই না, যে অনেক বাড়ি ঘর এই অবস্থা, কি করার, আর আমাকে গ্যাস আছে সব আছে, থাকলে আবার মাঝে মাঝে ওই সিঁড়ি গোড়ার মধ্যে এই চুলা বহাইতে হয়, কারণ ওই গ্যাস থাকে না অনেক সময়, নানান সমস্যা এই অবস্থা বাংলাদেশে, তো যাই হোক বাড়িটা অবশ্য দেখতে কেমন লাগলো জানি না, ওইটা একটু পুরান টুরানি একটু, মানে আপনার যেরকমই হোক যদি এর মধ্যে জায়গা এখানে আপনার, এসব একটু কথা বলে দিই, আরে এটা কি আপনাকে পাকের ঘর, এই অবস্থা তাইলে গ্যাস গুস বোতলের গ্যাস রাঁধেন না, ও ও নিচে যারা থাকেন সবাই এনে পাক করেন, ইয়া ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি গ্যাস তো নাই, এই গ্যাস আছে নাই, ও এদিকে নাই না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই রাস্তার হেমুরে হেই পারে না, ও লার্কি দিয়ে পাক করেন, আপনার কি এই বাসায়, আপনার কি এই বাসায় ভাড়া থাকেন নাকি, ভাড়া থাকেন, এই রুম কত করে ভাড়া দেন, 1800 টাকা করে, মানে ওই এই গ্যাস গোস ছাড়াই, ও 1800 করে দেন না, যাক সমস্যা নেই, এই যে একটু কষ্ট হয় কিন্তু তরকারি তো স্বাদ হয়, হ্যাঁ অসুবিধা নেই, পাক শাক করেন আমরা খাই এটা যেমন দুপুরে, এবার দেন দে এসিও লাগাইছে দেওয়া যায়, তো যাই হোক দেখ এবার এসিও লাগাইছে, এটা কোনটা এসি এবার কেডাই লাগাইলো, এটা কি দিকে ইউনিটে শিক্ষিত দিক খালি, ও মা গো মা এই বিল্ডিং তো দেওয়া দিতেছে, হা ও আচ্ছা আচ্ছা এই বিল্ডিং ওই যেহেতু এই বিল্ডিং এর ছাদের উপরে হয়তো বাড়িওয়ালা মনে হয় এক রুমে থাকে না কি বুঝলাম না, ওই উনি এসি টেসি লাগাই লইছে আর এই অবস্থা আর কি, যাই হোক ছাদটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ছাদ, হ্যাঁ 4.5% মধ্যে, 4.5% মোটামুটি জায়গা খারাপ না, ভালোই অনেকগুলাই জায়গা, আমি তো দেখলাম যে ছাদে উঠলে বোঝা যায় যে জায়গার ইটা কতটুকু, তো ছাদে ওঠার পরে যতটুকু দেখলাম যে মোটামুটি ছাদটা অনেক বড়ই, ওই মাঝখানে সিঁড়ি দেওয়া আছে ওই দিক দিয়ে ডুইককে আপনি এই যে এখন যে সিঁড়ি নিচতলা এলা যেমন তেমন, উপরে আপনি চাইলে ইউনিট বা ফ্ল্যাট আপনি যেই কোনোভাবে এই ছাদে ওঠার পরে আমি একটা ম্যাপ করলাম যে মোটামুটি ছাদটা যেই পজিশন আছে জায়গাতে বাকি 2-3-4 তলা আপনি সুন্দরভাবে করতে পারবেন, মানে যেমনি খুশি এমনি ইউনিট আপনি ফ্ল্যাট ফ্ল্যাট এরকম সুন্দরভাবে করতে পারবেন, নিচতলার বিষয়গুলো এরকমই হয়, ওই যে বড় বড় বিল্ডিং করে দিয়েছি দেখছেন ভিতরে টিতরে, তারপরেও এখন যে যে জায়গার জায়গা কিনতে পারছে বা যেরকম এখানে জায়গার ভ্যালু আছে মোটামুটি আপনার 8-9 লাখ টাকা এরকম আর কি, আর যদি রোডের সাথে আপনি নিতে চান মেন রোডের সাথে তাও ওইখানে অনেক দাম, আপনারা আইসেন আইসা জিজ্ঞেস করেন তাইলে একটু বুঝতে পারবেন, এরকম না যে না জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করবেন আশেপাশে জিজ্ঞেস করবেন জায়গার এই ভ্যালু কেমন, এই সেই দাম কেমন, এগুলো ইদানিং দাম বেড়ে গেছে, আর জায়গা যোগে এরকমই ভাই দিন যত যাবে, যেগুলো সব গার্মেন্টস টার্মেন্টস আছে এখানে আশেপাশে জায়গা, মানে এইগুলো এইসব এলাকায় যে দেখেন আপনার গ্যাস নাই লার্কি উলুরকি দিয়া উপরে রান্ধে, এরপরও তো আমি তো দেখলাম যে এই যে এলাকায় যখন ছাদে উঠলাম কোনো তো খালি জায়গা তো তেমন দেখলাম না, সবই তো এই রোম টোম যতটুকু এই যে দেখেন এই যে এখানে রোম টোম সব মানে ঘন বসতি,
ঘনবসতি এলাকা মানে এরকম। এই তারপরও বিল্ডিং এর সাইজ গুলা তো দেখতেই পারতেছেন যে এক একটা বিল্ডিং চারতলা পাঁচতলা এরকম ফাউন্ডেশন দিয়ে করে রাখছে। তো এই বেটারা কি লে কিনছে করছে? এইগুলা কি সবাই কি বুঝে না যে আমি যে এত ফাউন্ডেশন দিয়ে এলাকায় বাড়িটা করতেছি, কেন করতেছি? এগুলো তো বুঝে বুঝে হয়েই করছে, বুঝছেন না? তো এগুলা মোটামুটি এইসব এলাকায় বাড়িঘর করা খারাপ না, এগুলা বুঝে হয়ে না করবেন, সমস্যা নেই। হ্যাঁ, যদি আপনার আর আমার চ্যানেলের মাধ্যমে যদি আপনি কোনো, আমি তো আমার ব্যাপারে আগের ভিডিও অবশ্যই দেখবেন, আগেও ভিডিও তো করছি ছাড়ছি, এগুলো দেখবেন, দেখলে মোটামুটি আপনার কিছুটা হইলেও বুঝতে পারবেন আমার এই চ্যানেলের ব্যাপারে। তো এই যে বাহিরে আমি ভিতরে উপরে ছাদে যতটুকু দেখানোর চেষ্টা করছি দেখাইলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ বাঁচায় রাখলে। আবার যদি কোনো ভালো সন্ধান পাই আবার আপনাদের দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।